দর্শক শুরু করছে বিএসবি ক্যামেরিয়ান বিয়ন্ড দ্য গ্যালারি। কালকে টি টোয়েন্টি ম্যাচে আমি বলবো যে সাউথ আফ্রিকা একেবারে অন্তত দর্শকদের কিন্তু মাটিতে নামিয়ে এনেছে, কারণ আমরা যে স্বপ্নের মধ্যে ভাসছিলাম যে খেলা হলে আমরা জিতি, সেখান থেকে কিছুটা হলেও কিন্তু একটু বিরতি হলো আমাদের। আমরা একটু যেটাকে বলে রিয়ালিটি চেক, সেটা হলো আজকে বিএসবি ক্যামেরিয়ান বিয়ন্ড দ্য গ্যালারিতে, সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা চাইলে বরাবরের মতো আমাদেরকে ফোনে জয়েন করতে পারেন, এবং দুজন খুবই বিশিষ্ট ক্রীড়া সংগঠক আমাদের সাথে আছেন এই ম্যাচ নিয়ে কথা বলতে। পরিচয় করে দিচ্ছি, মুশফিকুর রহমান মোহন ভাই, দুরন্ত রাজশাহীর কর্ণধার, আরো অনেক পরিচয় আছে সেটা সময়ের সাথে সাথে দিব। আর আরো একজন পরিচিত মুখ ক্রীড়াঙ্গনের, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন ভাই। জামিল ভাই, আপনাকে দিয়েই শুরু করি। যেটা শুরুতে বলছিলাম যে দর্শকদের পার্সপেক্টিভ থেকে কিছুটা কি আমরা মাটিতে পা আসলো না, ব্যাপারটা ঠিক ওইভাবে আমি দেখি না। ক্রিকেটে জয় পরাজয় তো যে কোনো খেলাতেই জয় পরাজয় আছে, তবে যে ব্যাপারটা দেখতে হবে যে আমাদের অ্যাপ্রোচটা কি ছিল, সেই অ্যাপ্রোচটাই হচ্ছে মেইন। আমি যতটুকু মনে করি যে মাস্টারপিস সাংবাদিক সম্মেলনের বক্তব্যটাই আমি আবার রিপিট করি, এবং হি ওয়াজ ভেরি রাইট যে ওরা যেভাবে স্পিনটা, আমাদের স্পিন যেভাবে সামাল দিয়েছে, আমরা সেভাবে সামাল দিতে পারিনি। প্লাস এখানে দুইটা ব্যাপার ছিল যে ওদের যে স্পিনারগুলো, স্পিনার ছিল নতুন স্পিনার যে পাঙ্গিসো, তাকে কিন্তু বাংলাদেশ কখনো দেখে নেই বা কখনো খেলে নেই, সে একটা সমস্যা সৃষ্টি করেছে। প্লাস আরো দুই একজন নতুন বোলার ছিল যাদেরকে বাংলাদেশ দেখার সুযোগ পায়নি বা অ্যানালাইসিস করার সুযোগ পায়নি। আমরা ওদের সাথে লাস্ট আসলে 2008 সালে শেষ টি টোয়েন্টি খেলেছি, অনেক অনেক আগে, অনেক আগের ব্যাপার। প্লাস টি টোয়েন্টিতে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, টি টোয়েন্টিতে সাউথ আফ্রিকার অনেকগুলো প্লেয়ার কিন্তু আইপিএল এ রেগুলার খেলেছে, সুতরাং তারা কিন্তু টি টোয়েন্টি খেলার মধ্যে আছে। যদিও দল হিসেবে তারা এক বছর পরে টি টোয়েন্টি খেলছে, বাট তাদের বেশিরভাগ খেলোয়াড় কিন্তু আইপিএল এর সৌজন্যে তারা কিন্তু টি টোয়েন্টির মধ্যে আছে। পক্ষান্তরে আমাদের সাকিব ছাড়া আমরা কিন্তু ওইভাবে টি টোয়েন্টি কিন্তু আমাদের অন্যান্য প্লেয়াররা কিন্তু খেলার মধ্যে নেই, এটা একটা ব্যাপার। প্লাস শক্তিমত্তার ব্যাপারটা তো আছেই, শক্তিমত্তার দিক থেকে সাউথ আফ্রিকা তো অবশ্যই আমাদের থেকে অনেকটা এগিয়ে, সেই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। তবে যে জিনিসটা আমার ভালো লেগেছে, হ্যাঁ অনেকে হয়তো বলবেন যে আমাদের ব্যাটসম্যানরা উইকেট ছুঁড়ে দিয়ে এসছে, আননেসেসারি শট খেলেছে, বাট টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে আপনি যদি জিততে চান আপনাকে শট খেলতে হবে, রিস্ক নিতে হবে, কারণ 148 রান কিন্তু 7.5 করে রান নিতে হবে। তো সেখানে যদি আপনি, যেটা মাস্টারফি বলেছে যে আমাদের টার্গেট ছিল প্রথম 8 ওভারে 6 ওভারে 48-50 রান করা, সেটা করতে গেলে কিন্তু আপনাকে কিন্তু কিছু হিট করতে হবে, কিছু চান্স নিতে হবে। সেই চান্সটা যদি কাজে লেগে যেত তাহলে কিন্তু আমরা ঠিকই ম্যাচে ফেরত আসতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেগুলো ক্যাচ হয়ে গেছে বা আমরা ঠিকভাবে সেই শটগুলো খেলতে পারিনি, সেই জন্যই আসলে। তবে আমার মনে হয় না কোনো হতাশ হওয়ার কোনো কারণ আছে, পরবর্তী ম্যাচেই হয়তো আমরা আরো অনেক ভালো ক্রিকেট খেলব। মোহন ভাই, আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা ভারত পাকিস্তানের মতো প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছি, যেটা জামিল ভাই ভেরি রাইটলি পয়েন্টেড আউট যে সাউথ আফ্রিকা কিন্তু এই দুইটা দলের চেয়ে অনেক শক্তিশালী। তো আমরা আমাদের যে সামর্থ্য আছে অবশ্যই আমরা গত ম্যাচে কিন্তু সেটা দিতে পারিনি, কিন্তু শট খেলার যে কথাটা হচ্ছিল বেশি শট খেলে ফেললাম নাকি? এখানে আসলে খুবই আপেক্ষিক, মানে ব্যাপারটা হলো জামিল ভাই একরকম ভাবে দেখছেন, আপনি আর এক ভাবে দেখছেন, আমি একরকম ভাবে দেখছি, কিন্তু ইন জেনারেলি সকলে কিভাবে দেখছে সেটাকে যদি আমি বিশ্লেষণে আনি, আমাদের প্রত্যাশার বেলুনটা আসলে এত বেশি বড় যে কারণে কষ্টটা অনেক বেশি। যেমন আপনি বললেন যে দর্শকদেরকে মাটিতে নামিয়ে এনেছে, আসলে মাটিতে নামিয়ে আনার কিছু নাই, এটাই স্বাভাবিক ঘটনা। আর মাঝখানে যা কিছু আমরা খুব অতি এক্সট্রা প্রাপ্তি পেয়েছি বলে আমি বিশ্বাস করি। এখন একটা জিনিস, যে জিনিসটা খেয়াল করতে হবে, গতকালও কোন একটা টক শোতে আমি বলছিলাম যে আমরা যদি চিন্তা করি দক্ষিণ আফ্রিকার মতো টিমকেও হারাবো, তাহলে এটা অর্বাচীনতা ছাড়া আর কিছু না। কেননা আপনি যত দিকভাবে যত ভাবেই আপনার ক্যালকুলেশন করেন, কম্পেয়ার করেন, দক্ষিণ আফ্রিকার সমস্ত দিক দিয়েই বাংলাদেশের চেয়ে উপরে। এখন পাশাপাশি যে জিনিসটা জামিল ভাই যেটা বললেন, টি টোয়েন্টি এমন একটা খেলা আসলে নেভান্ন, একজন খেলোয়াড় পুরো খেলাটাকে ঘুরিয়ে দিতে পারে, বিগ হিটে যেতে হবে কোনো প্রকার কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে আমি সামান্য একটু আপত্তি জানাচ্ছি, সেটা হচ্ছে আমার মনে হয় যে ওপেনিং ব্যাটসম্যানটা, মানে ওপেনিং পেয়ার যখন মাঠে নামে, তাদের আমরা বিভিন্ন টি টোয়েন্টি ম্যাচগুলো যদি অ্যানালাইজ করি, দেখা যায় যে দু তিনটা ওভার যদি ইভেন্ট খারাপও হয়ে যায়
তাতেও কিন্তু খুব একটা সমস্যা হয় না, কেননা অ্যাটলিস্ট সেটেল ডাউনটা হওয়া খুব প্রয়োজন। আমি জাস্ট ক্রিজে আসবো এবং ধুমধারাক্কা অন ব্লাইন্ড মারতে থাকবো এবং আউট হয়ে যাব, দেশের মানুষ মর্মাহত হবে, এই জায়গাটা তো আমার একটা মানে আপত্তি আছে। আবার আরেকটা জিনিস আমরা যদি খেয়াল করি, সেটা হচ্ছে আমরা যখন ফিল্ডিং করেছি, সেটা হচ্ছে ক্যাচ মিসের একটা মহড়া ছিল গতকাল। আমার কাছে যেটা মনে হলো, মুশফিকুর রহমানের কয়েকটা ক্যাচ একটু কি হার্ড বলবেন যে ওর জন্য যদি? এইখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আমার কাছে কেন যেন মনে হয় মুশফিকের সময় এসেছে, সে ব্যাটসম্যান হিসেবে ধারাবাহিক খুব ভালো পারফর্ম করছে এবং আমার মনে হয় ব্যাটিং এর দিকে যদি সে আরো বেশি মনোযোগী দেয়, কারণ রিয়াল মিডল অর্ডারে মুশফিকের চেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান বাংলাদেশে এই মুহূর্তে আদৌ আর কেউ আছে কাছাকাছি আমি বিশ্বাস করি। মন ভাই, আপনি কি তার কিপিং এর দিকে? আমি এখানে একটু ইঙ্গিত করছি, যেটা আমার মনে হয় লিটন দাস এই জায়গাটা দায়িত্ব নিতে পারে, কেননা আমরা যদি খেয়াল করি ইন্ডিয়ার সাথে দুটো ম্যাচ আপনার ব্যাটিং এ হয়তো লিটন ভালো করেনি, কিন্তু কিপিং এ কিন্তু অত্যন্ত ভালো, মানে এক কথায় যদি গোলকিপারের মতো যে কোনো ভাবেই হোক ওই বার সামলানো 22 গজের বার সামলানো যে কোনো ভাবেই, মানে মোহন ভাই এখান থেকে আপনার কথা একটু কেড়ে নেবো, আমি জামিল ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। আমি স্টেডিয়ামেও জানি যে এই কথাটা যখন প্রথম ক্যাচটা কিন্তু একটু টাফ, আমি বলবো যে মুশফিকুর রহিমের জন্য এখন এই আমি এটা যে এটা নিয়ে কিন্তু কথা চলছে, এটা কিন্তু শুধু যে আপনারা সংগঠক লেভেলে বলছেন বা এক্সপার্টরা বলছে, তা না, দর্শকদের মধ্যেও কিন্তু এই ধরনের একটা ধোঁয়া উঠছে যে তাহলে মুশফিক কি শুধুই ব্যাটসম্যান হিসেবে টিমে খেলবেন কিনা। আমি মোহন ভাই আপনার কাছে ফেরত আসবো, একটু জামিল ভাইয়ের মতামতটা শুনে নেই। না, আমি 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 আসলে এই গতানুগতিক ধারার সঙ্গে আমি যেতে চাই না। আমি মনে করি মুশফিক কিপিং থাকা উচিত, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, বিহাইন্ড দ্য উইকেট মুশফিক যদি না থাকে তার ব্যাটিং এর উপর কিন্তু এটা প্রভাব পড়বে। আপনি যদি তার আগের খেলাগুলো দেখেন, যে কয়টা ম্যাচে ও কিপিং করেনি সেই কয়টা ম্যাচে কিন্তু ওর পারফরমেন্স ইজ ভেরি পুয়ার, রাইট? এবং আমি মনে করি যদি মুশফিককে দলের, মুশফিক কিন্তু দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান, এবং দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান যখন উইকেট কিপিং করে তখন কিন্তু একটা সুবিধা কিন্তু আমরা অলক্ষে পাই, একটা এক্সট্রা প্লেয়ার কিন্তু ব্যাটসম্যান বা বোলার কিন্তু আমরা সেই জায়গায় নিতে পারি। কিন্তু মুশফিক কিন্তু দুটো দায়িত্ব একসাথে পালন করে, একজন ব্যাটসম্যানের দায়িত্ব পালন করে, উইকেট কিপারের দায়িত্ব পালন করে, বাট সে যদি উইকেট কিপিং না করে আমাকে আরেকটা এক্সট্রা প্লেয়ার কিন্তু শুধু উইকেট কিপিং এর জন্য বডি ল্যাঙ্গুয়েজ আমরা ভারত সিরিজে দেখেছি যে কিছুটা হলে প্রভাব ফেলে। এবং আপনি 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 যদি খেয়াল করেন, আপনি নর্মাল ফিল্ডিং এ কিন্তু অত পারদর্শী না, কারণ আধুনিক ক্রিকেটে একটা উইকেট কিপার আপনি সবাইকে ডিভিলিয়ার্স এর মতো তুলনা করলে আসলে হবে না। ডিভিলিয়ার্স কিন্তু নিজেও কিপিং করেছে, সে সব জায়গাতেই সে বোলিংও করে, সে বোলিংও করে, সব জায়গায় দুর্দান্ত সে। তো ওইরকম ভাবে তুলনা করলে আসলে মুশফিককে ওইভাবে তুলনা করলে আসলে হবে না। যে জিনিসটা দেখতে হবে যে কিপিং ছাড়া মুশফিকের ব্যাটিংটা কতখানি গভীরে, সেই জিনিসটা খেয়াল করতে হবে। আমি যতটুকু খেয়াল করেছি বা আমি যেহেতু ছোটবেলা থেকে ওকে দেখছি, আমি দেখেছি যে উইকেট কিপিং ছাড়া শুধু ব্যাটসম্যান মুশফিক কিন্তু অতটা, যেই মাপের সে খেলোয়াড় কেন জানি সে উইকেটের পিছনে যদি সে কিপিং না করে সে কিন্তু ব্যাটিং এ ঠিক তার আস্থার প্রতিফলনটা আমি দেখতে পাই না। আমি মনে করি তাকে কিপিং এ রাখা উচিত, কারণ কিপিং এ কয়েকদিন আগেও কিন্তু সে বাংলাদেশের পক্ষে 5টা ক্যাচ ধরে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে। হ্যাঁ, আঙ্গুলে তার একটু ব্যথা আছে, আমার মনে হয় যে আপাতত তাকে রেস্ট দেওয়া যেতে পারে, কারণ তার আঙ্গুলের ব্যথাটা আমার মনে হয় তাকে ভোগাচ্ছে, সেটাকে সম্পূর্ণ যাতে সে সুস্থ হয়ে উঠতে পারে ওই সময়টা তাকে দেওয়া উচিত। ওই সময়টা বিকল্প কেউ, যেমন মোহন ভাই লিটন দাসের কথা বললো, ইয়েস, লিটন দাস ইজ এ ভেরি গুড উইকেট কিপার, আর সে যেহেতু দলে আছে আমি মনে করি যে আপাতত মুশফিককে বিশ্রাম দিয়ে তার যাতে সম্পূর্ণ সে ফিট হয়ে, মানে উইকেট কিপিং এর জন্য ফিট হয়ে সে যাতে ব্যাক করতে পারে সেই সুযোগটা তাকে করে দেওয়া উচিত, এবং এর মাঝখানে লিটন দাস যেহেতু রেগুলার খেলছে তাকে দিয়ে কিপিং করানো উচিত, বাট ইন দ্য লং রান অবশ্যই কিপিং এ রাখা উচিত। মোহন ভাই, না, আমি জামিল ভাইয়ের সাথে একমত, এবং বিশেষ করে আমার একটা জিনিস মনে পড়ে মুশফিকের উত্থান, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, তখন খালেদ মাসুদ পাইলট মানে নির্ভরতার একটা প্রতীক ছিল, যেমন আপনার কিপিং এ, এবং ঠিক তেমনই লোয়ার মিডল অর্ডারে ওর 20-30-35 রানের একেবারে নিশ্চিত অনেক গ্যারান্টেড অতিক্রম করেছে বা বাংলাদেশ খালেদ মাসুদ পাইলটের ছোট ছোট ইনিংস এর কল্যাণে, অফকোর্স, এবং মানে যেখানে টপ অর্ডার ফেল করেছে কিন্তু খালেদ মাসুদ পাইলট কখনো ফেল করেনি,
এবং খালেদ মাসুদ পাইলটের ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় কিন্তু যে কোনোভাবেই হোক না কেন খালেদ মাসুদকে সরিয়ে মুশফিক কিন্তু জায়গা করে নিল, রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি নানান কিছুই ছিল তখন, সেটা আসলে যেটা বাস্তবতা কোকর আশীর্বাদে। কিন্তু যেটাই হোক না কেন আমরা মুশফিককে ডে ওয়ান থেকে আসলে চিনি উইকেট কিপার, অ্যান্ড সেকেন্ডলি জানি ব্যাটসম্যান। হাউবার সময়ের বিবর্তনে সবকিছুই কিন্তু পরিবর্তনশীল। আমার মনে হয় যে যেমন আঙ্গুলের ব্যথা আছে এবং আরো বেশ কিছু সমস্যায়, আমার মনে হয় যে এটা সময় এসছে পাশাপাশি আরো দু একজনকে সেট করানো। যেমন লিটন দাস একাধারে ভালো ব্যাটসম্যান এবং ভালো উইকেট কিপার, এখন একটা প্লেয়ারকে যদি আমরা দুইটা বা তিনটা ম্যাচ দিয়ে জাজ করতে চাই তার পারফরমেন্স, এটা কিন্তু ঠিক না। কেননা দেখা গেল লোকালি সারা বছর একটা প্লেয়ার ভালো খেলে, ইন্টারন্যাশনালি এসে সাইকোলজিক্যালি সেটেল ডাউন হওয়ার জন্য দু চার পাঁচটা ম্যাচ সময় লেগে যায়। আমি মোহন ভাই এখান থেকে আমরা বিরতিতে যাবো, এই আলোচনাটা শেষ করে দিতে চাই বিরতিতে যাওয়ার আগে একটু জামিল ভাইয়ের কাছ থেকে শুনে, যে যেটা বলছেন যে সাইকোলজিক্যালি সেট হওয়ার যে ব্যাপারটা, তাহলে কিপিং এরকম একটা পজিশন যে আসলে একটা রেগুলার কিপারও কিন্তু দরকার, যে লিটন আজকে কিপিং করবে কালকে আবার মুশফিক করবে, এটা কিন্তু হয় না। তো লং টার্ম সলিউশনটা কি হওয়া উচিত আসলে? যদি আমরা লিটনকেই দেখতে চাই তাহলে লিটনই কিপিং করুক, মুশফিক তো আন্ডাউটলি আমাদের টিমের বেস্ট ব্যাটসম্যান, কোন সন্দেহ নেই। সেই ব্যাপারটা কিন্তু আমাদের বোর্ড প্রেসিডেন্ট কিন্তু আসলে পরিষ্কার করে দিয়েছে, এই বিতর্কটা কিন্তু বেশ আগে থেকেই ছিল। আমাদের বোর্ড প্রেসিডেন্ট রাইটলি সেড এই বিতর্কটার অবসান কিন্তু উনি করে দিয়েছেন। উনি কিন্তু বলেছেন যে এটা সম্পূর্ণ মুশফিকের উপর ডিপেন্ড করবে। মুশফিক যদি মনে করে যে সে ব্যাটসম্যান হিসেবে শুধু খেলতে চায় এবং সে কনফিডেন্টলি শুধু ব্যাটিং এর উপরেই তার নজরটা দিতে চায়, তাহলে মুশফিক কিপিং করবে না, সে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবে। আর যদি মুশফিক মনে করে যে না, পাশাপাশি কিপিংটা করলে তার ব্যাটিং এর জন্য সেটা একটা পজিটিভ রোল প্লে করে, তাহলে অবশ্যই সে ব্যাটিং এবং কিপিং দুটাই করবে। সুতরাং যেহেতু বোর্ড প্রেসিডেন্ট ব্যাপারটার একটা সমাধান দিয়েছেন, আমি মনে করি যে রাইটলি সমাধান উনি দিয়েছেন, এটা মুশফিকের উপরেই ছেড়ে দেওয়া উচিত। কারণ তার আঙ্গুলের ব্যথা, তার ভবিষ্যৎ পরিকল্পনা, তার নিজস্ব কিন্তু একটা পরিকল্পনা আছে। সুতরাং আমি মনে করি, আমি বোর্ড প্রেসিডেন্টের সাথে সম্পূর্ণ একমত যে এটা তার উপরে ছেড়ে দেওয়া উচিত। সে যদি মনে করে যে না, সে ব্যাটিং এবং কিপিং দুটোই সে পাশাপাশি করবে, তা না হলে তার ব্যাটিং এর উপরে, কারণ তার ব্যাটিংটা কিন্তু আমাদের দরকার। যেটা মোহন ভাই বললেন যে এই মুহূর্তে আমাদের দেশের দেশ সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান, তাকে কিন্তু তার মানসিক ভাবে তাকে কিন্তু আসলে উইক করা যাবে না। সে যদি মনে করে যে না, আমি উইকেট কিপিং না করলে ইট ক্যান এফেক্ট মাই ব্যাটিং, তাহলে অবশ্যই তাকে উইকেট কিপিং করার সুযোগ দিতে হবে। আর এমন তো না যে মুশফিক একেবারে বাজে একটা উইকেট কিপার, সে আমাদের, সে কিন্তু দীর্ঘদিন বাংলাদেশ দলকে উইকেট কিপার হিসেবেও কিন্তু সার্ভিস দিয়ে আসছে এবং এমন বেশ কিছু অবিশ্বাস্য ক্যাচও কিন্তু ধরেছে। আপনি প্রথম ওডিআইটার দিকে তাকান, দুইটা ক্যাচ প্রথমে মিস করলেও যে সমস্ত ক্যাচ পরবর্তীতে, মাশরাফির ক্যাচটা, সাকিবের সেই ধোনির ক্যাচটা, যেসব ক্যাচ সে নিয়েছে অবিশ্বাস্য, কিন্তু অসাধারণ ক্যাচ নিয়েছে, ওয়ার্ল্ড ক্লাস ক্যাচ নিয়েছে। সুতরাং তার উইকেট কিপিং অ্যাবিলিটিটাও কিন্তু আপনি ফেলে দিতে পারেন না অবশ্যই। আমি মনে করি একটু অ্যাড করতে চাই যে কালকের চান্সগুলোও কিন্তু টাফ চান্স না, কালকের যে ডুপ্লেসিসের কথা তো অনেকেই বলছে, আমি মনে করি ওয়ার্ল্ডের সেরা উইকেট কিপার মাশরাফিটা যেটা সে সামনে দাঁড়া সম্ভব না, ইজ অ্যাবসলিউটলি ভেরি ভেরি টাফ ক্যাচ, এটা হয়তো 100টা ক্যাচে একটা হয়তো, আরো একটা প্রবলেম হয় সেটা দিয়ে আপনি ইউ ক্যানট জাজ এ উইকেট কিপার, রাইট। আরো একটা প্রবলেম হয় কি জামাল ভাই, আমরা যেটা মানে মাঠের বাইরের থেকে মনে করি অনেক কিছুই খুব সহজ, একেবারে ইঞ্চি মিস হয়েছে, কিন্তু এই ইঞ্চিটা আসলে আমরা একটু বিরতিতে যাই মোহন ভাই, জামিল ভাই, আপনারা দেখছেন বিএসবি ক্যামেরন বিয়ন্ড দ্য গ্যালারি, স্বাভাবিকভাবেই আলোচনা জমে উঠেছে, আমাদের সাথে থাকবেন যখন ফেরত আসবো এই ম্যাচের আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন বিএসবি ক্যামেরন বিয়ন্ড দ্য গ্যালারি এবং আমরা স্বাভাবিকভাবেই সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ নিয়ে কথা বলছি। সাথে দুজন ক্রীড়া সংগঠক আছেন, মুশফিকুর রহমান মোহন ভাই এবং খন্দকার জামিল উদ্দিন ভাই। জামিল ভাই, যাই হোক, আমরা মুশফিকুর রহিমের উইকেট কিপিং থেকে একটু দূরে সরে আসি, এবার ওভারঅল একটু বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতে চাই। আমি কেন দর্শকদের কথাটা বারবার বলছি যে এটা আপনার স্বীকার করতেই হবে যে দর্শকরা যেভাবে রিয়্যাক্ট করে খেলোয়াড়দের মধ্যে কিন্তু সেটা ছড়িয়ে যায়। আমি যদি ভারত পাকিস্তানের সিরিজের কথাই বলি, যে
এক ধরনের আমি বলবো হিংস্রতা ছিল দর্শকদের মধ্যেও এবং সেটাও কিন্তু খেলোয়াড়দের মধ্যে দেখা গেছে এবং পরবর্তীতে আমরা যদি পাকিস্তান বা ভারতের গণমাধ্যমগুলোতে দেখি তারা কিন্তু বলেছে যে এই বাংলাদেশ এভাবে চোখ তুলে তাকায় এভাবে কথা বলে আমার কেন জানি মনে হলো যে সাউথ আফ্রিকার সাথে প্রথম ম্যাচটায় সব মিলিয়ে একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার ওয়েদারটাও একটু গুমোট ছিল দর্শকরাও কিন্তু অতটা ভোকাল ছিল না এটা একটা কারণ কিনা যে ওভারঅল পারফরমেন্সে আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশের এই দলটা কিন্তু অনেক তরুণ দল এবং তারা কিন্তু অনেকদিন থেকে টানা ক্রিকেট খেলে আসতেছে সেই ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ে সিরিজ থেকে যদি আপনি দেখেন জিম্বাবুয়ের পরে ওয়ার্ল্ড কাপের আগে 15 দিন কন্ডিশনিং ক্যাম্প অস্ট্রেলিয়াতে তারপরে ওয়ার্ল্ড কাপ খেলে সেই পাকিস্তানের সঙ্গে সিরিজ তারপরে ভারতের সঙ্গে সিরিজ তারপরে এখন আবার সাউথ আফ্রিকার সাথে এই যে টানা এই যে ভারত পাকিস্তানের সঙ্গে যেভাবে বাংলাদেশ সিরিজটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে মেন্টালি অনেক বিশেষ করে আমাদের কোয়ার্টার ফাইনালে আমাদের সাথে ওইরকম একটা আচরণের পরে বিশেষ ভারতের সঙ্গে কিন্তু আমাদের ছেলেরা মুখিয়েছিল এটার একটা জবাব দেওয়ার জন্য এই যে টানা একটা স্পিরিটের মধ্যে ছিল একটা যে অ্যাচিভমেন্ট একটা অ্যাচিভ করতে হবে পাকিস্তানকে হারাতে হবে ইন্ডিয়াকে হারাতে হবে এই জিনিসগুলো অর্জন হয়ে যাওয়ার পরে আমার মনে হয় যে একটু গাটা ছেড়ে দিছে আপনি একটা জিনিস সবসময় দেখবেন যখন আমরা পড়ালেখা করতাম ফাইনাল পরীক্ষার আগে আমরা কিন্তু খুব সিরিয়াস থাকতাম পরীক্ষাটা শেষ হয়ে গেলে কিন্তু শরীরটা ছেড়ে দিত এটা যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি যখন টার্গেটটা মেইন টার্গেটটা অ্যাচিভ হয়ে যায় তখন কিন্তু আপনার শরীরটা ছেড়ে দেয় সব মিলিয়ে প্লাস টানা ক্রিকেট খেলছে সব মিলিয়ে মনে হয় তাদের মধ্যে একটু রিল্যাক্সেশন চলে আসছে আর প্লাস তারা আমার মনে হয় এই জিনিসটা মাথায় থেকে আমি জানি না এই সিরিজেই তারা এই কথাটা বলছে বারবারই যে সাউথ আফ্রিকা অনেক শক্তিশালী আমাদের চাইতে অনেক শক্তিশালী এই জিনিসটা মনে হয় মাথায় না রাখলেই তাদের জন্য বেটার এখন আমাদের এটা দেখার এখন কিন্তু বাংলাদেশের সময় না কে আমাদের চাইতে শক্তিশালী কে আমাদের চাইতে দুর্বল সবাইকেই সমান প্রতিপক্ষ হিসেবে নিতে হবে কে দুর্বল কে শক্তিশালী এটা মাঠে প্রমাণ হবে খেলার মাধ্যমে এটাকে এইভাবে যদি আমাদের খেলোয়াড়রা দেখে আমার মনে হয় আমি নিশ্চিত যে তারা ঘুরে দাঁড়াবে আগামীকাল আরেকটা টি টোয়েন্টি আছে তারপরে ওয়ান ডে আমার মনে হয় যে সামনের ম্যাচগুলোতে আমরা আবার একটা শক্তিশালী বাংলাদেশকেই দেখতে পাবো অবশ্যই একজন দর্শক লাইনে আছেন একটু তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম দর্শক কে বলছিলেন আসসালামু ভাইয়া আমি মাসটাকে বলছিলাম মিরপুর থেকে জি আমার প্রশ্ন হচ্ছে আজকে ব্যাটিং এ তারা তো ভালো করতে পারে নাই তারা তাদের ধারাবাহিক ধরতে পারে নাই সামনে ম্যাচ আশা করি তারা আসলে ভালো করবে এবং আমি সাকিব ভাই মুশফিক ভাই মাসুদ ভাই অনেক বড় একজন ফ্যান আশা করি তারা অবশ্যই তাদের ধারাবাহিক করে ধরে রাখবে আর মাসুদ ভাইয়ের যে ক্যাপ্টেন্সি অত্যন্ত সুন্দর খুবই ভালো তার ক্যাপ্টেন্সি করতেই হবে আমাদেরকে এবং তিনি তিনজনই আমাদের সাথে এতদিন ধরে ফিরে যাচ্ছেন সেটাই আমাদের জন্য অনেক বড় বিষয় এবং আশা করি তার ক্যাপ্টেন্সি অনেকদিন থাকবে তিনি অনেকদিন খেলবেন আগামী ওয়ার্ল্ড কাপে আমরা তাকে পাবো এটা আমরা আশা করি এবং এই ধারাবাহিক তারা ধরে রাখুক ইন্ডিয়া পাকিস্তানের মতো তারা আরো ভালো খেলবে ইনশাল্লাহ দক্ষিণ আফ্রিকা সিরিজ তারা জিতবে তাতে কোনো সন্দেহ নেই আমরা বাংলাদেশের দর্শক তাদের সাথে আছি তারা ভালো খেলুক খারাপ খেলুক অবশ্যই তাদের সাথে তাদেরকে সাপোর্ট করবো সবসময় বিশেষ করে মাস্টারবি ভাই তাদের দিক তার দিক ক্যাপ্টেন্সি এটা অসম্ভব অসম্ভব সাকিব ভাই সবার প্রশংসা করতেছি সবাইকে ধন্যবাদ জানাতে চাই সবার জন্য আমার শুভকামনা আসলে অনেক ধন্যবাদ আসলে মাশরাফি অসম্ভব মানে ও যে মাঠে খেলে এটা নিয়ে আমরা আসলে আমাদের শোতে পত্রপত্রিকা অনেক কথা হচ্ছে যে ও কিভাবে মাঠে খেলে এতগুলো অপারেশনের পরে কিন্তু তারপরে ক্যাপ্টেন্সি নিয়ে যদি কিছু বলেন যে যেভাবে বোলিং চেঞ্জ করে ফিল্ড প্লেসমেন্ট এক কথা আসলে উনি যেটা বললেন অসম্ভব কোন সন্দেহ নেই মাশরাফি ভালো ক্যাপ্টেন আর বিশেষ করে যে জিনিসটা মাশরাফির কামব্যাক কারণ মাঝখানে তো বহু বছর দলের বাইরে ছিল ইনজুর্ড ছিল এবং অনেকেই চিন্তা করেছিল তার ক্যারিয়ার কমপ্লিটলি শেষ কিন্তু সেখানে সে যেভাবে বের হয়ে এসছে এবং এটা ভবিষ্যতে উদাহরণযোগ্য রূপকথার মতো আসলে যে অসাধারণ প্রণিধানযোগ্য একটা ব্যাপার হিসেবে কাজ করবে কিন্তু আসলে একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী না আমরা যদি খেয়াল করি দু চার বছর না ইভেন দু এক বছর আগ পর্যন্ত মুশফিকের ক্যাপ্টেন্সি কিন্তু অত্যন্ত ভালো ক্যাপ্টেন্সি ছিল জি জি তো যাই হোক না কেন আমাদের মূল সমস্যা যেটা আমি অন্ততপক্ষে যেটা ফিল করি জামাল ভাই আমি জানেন আপনি একমত হবেন কিনা দুটো জায়গায় আমাদের খুব বড় সমস্যা সেটা হচ্ছে আমরা সেকেন্ড লাইন কখনো চালু রাখি না যেমন আজকে মাশরাফি খুব ভালো ক্যাপ্টেন্সি করছে অল অন সাডেন যদি মাশরাফি আজকে সেনে না থাকে আল্লাহ মাফ করুক সুস্থ হোক কিন্তু কোনো কারণে যদি খেলতে না পারে কালকে কে ক্যাপ্টেন্সিটা করবে এই যে জায়গাটা তৈরি রাখা আর দ্বিতীয় আর একটা জিনিস আমার কাছে খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে
এই যে সাপোজ এখন মোস্তাফিজ খেলছে, মোস্তাফিজ কিন্তু সম্পূর্ণ মোস্তাফিজ নিজে তৈরি হয়ে আসছে, ক্রিকেট বোর্ড কিন্তু তৈরি করেনি। দ্যাট মিনস আমাদের ক্রিকেট বোর্ডের পাইপলাইনে কোনো প্লেয়ার কিন্তু নেই। আমি যেটা মনে করি যে ক্রিকেট বোর্ডের পাইপলাইনে ইভেন আন্ডার 12, আন্ডার 14, আন্ডার 16 তিন চারটা ফেজে কিন্তু প্লেয়ার থাকা উচিত, এবং দীর্ঘ সময় ধরে এদেরকে প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে তারপরে কিন্তু নিয়ে আসা। মোহন ভাই, এই জায়গাটা আমি একটু অ্যাড করতে চাই যে মোহন ভাই যেটা বলেন যে পাইপলাইনে খেলোয়াড় নেই, আমি ক্রিকেট বোর্ডের পাইপলাইনে আমি এটা বলছি যে খেলোয়াড় আছে, কিন্তু আমরা যেটা দেখছি যে আমি আসলে উন্নতির শেষ নেই, যে আমি ভাবনা এটা স্বীকার করবেন যে এখান থেকে আমাদের ক্রিকেট অনেক এগিয়ে যাবে, কিন্তু তারপরেও ধীরে ধীরে এই যে তরুণ যে খেলোয়াড়গুলো আসছে, আমি যদি সাব্বিরের কথা বলি বা লিটন বা রনি, এই যে লিটন আর রনির মধ্যে কিন্তু একটা কম্পিটিশন ছিল যে দলে কে আসবে, কিন্তু এরা তো নিজেদের তৈরি। আচ্ছা, সেই জায়গাটা তো তৈরি করে না, সেই জায়গাটা বোর্ডে ছিলেন মোহন ভাইয়ের কথাটাকে কিভাবে দেখবেন, যে বোর্ড কিভাবে তাহলে তৈরি করবে বা তৈরি করার ব্যাপারটাই কি? না, প্রক্রিয়াগুলো তো উনি যেটা বললেন যে ডেভেলপমেন্টের প্রোগ্রামগুলোকে ঠিকভাবে চালু রাখা, সেটা অনেকদিন থেকে একটু স্থবির ছিল, সেটা বলাই বাহুল্য। ইভেন স্কুল ক্রিকেট তো একেবারে মারা গেছে, বাট সাম্প্রতিক সময়ে কিন্তু বোর্ডের উদ্যোগগুলো প্রশংসনীয়। আপনি হাই পারফরমেন্স ইউনিট যেটার চালু ব্যাপারে আমরা দীর্ঘদিন যাবত বলে আসছিলাম, সেটা চালু হয়েছে এবং খুব ভালোভাবে চালু হয়েছে। মনে করবেন না, আমি আপনাকে এখানে আর একটু জিনিস ধরিয়ে দিচ্ছি, হাই পারফরমেন্স এবং এলিট দুটোই চালু আছে, কিন্তু হাই পারফরমেন্সে আসার আগে এটা কি এখন আমি খেলোয়াড় হিসেবে আমি নিজে হাই পারফরমেন্সে যাওয়ার জন্য যোগ্য হব, নাকি ক্রিকেট বোর্ড তৈরি করবে? এই জায়গাটা গ্রাসরুট লেভেলের, আমি গ্রাসরুট লেভেলে একেবারে জিরো বলতে চাচ্ছি, একেবারে জিরো। একমত, একেবারে শূন্য বলবেন? না, আমি কিন্তু তা মনে করি না। না, হাই পারফরমেন্সের আগে, কারণ আপনি 13, 15, 17, 19 এই উইং গুলো কিন্তু চালু আছে, যদি চালু আছে কিন্তু স্টক কোথায় এবং কিভাবে? এবং আপনি যদি দেখেন যে গতকালকে আমরা সাউথ আফ্রিকার সঙ্গে হেরেছি, বাট আমাদের যুবরা কিন্তু সাউথ আফ্রিকায় গিয়ে সাউথ আফ্রিকার সঙ্গে জিতেছে। পাইপলাইন গুলো যে নাই তা না, হ্যাঁ, বাট যেইভাবে আরো স্ট্রংলি থাকার কথা ছিল, আরো আমি যেটা মনে করি যে মোহন ভাই যেটা বলতে চাচ্ছিলেন যে গত 2007 আমরা যেরকম এক ঝাঁক প্লেয়ার সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ এক ঝাঁক প্লেয়ার দেখেছিলাম 2007, আমি আপনাকে বলতে চাচ্ছি সাকিব, তামিম, এরপরে এরকম এক ঝাঁক প্লেয়ার কিন্তু নিজেরা তৈরি হয় নাই, প্লেয়ার কিন্তু আসে নাই, সেই জিনিসটার দিকে উনি বলতে চাচ্ছেন। বাট সাম্প্রতিক সময়ে আমরা সৌম্যকে পেয়েছি, আমরা সাব্বিরকে পেয়েছি, আমরা মুস্তাফিজকে পেয়েছি, আমরা লিটন দাসকে পেয়েছি। আমার মনে হয় যে এরকম বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে, এবং ঠিক এই সময় বোর্ড যে কাজটা করেছে, যে হাই পারফরমেন্স ইউনিট যেটা করেছে, এবং সেখানে যে ধরনের কোচিং স্টাফ নিয়োগ দিয়েছে, টপ ক্লাস কোচিং স্টাফ নিয়োগ দিয়েছে, আমি মনে করি এটা যদি এখন ঠিকভাবে কাজ করে, সেই জন্য কিন্তু 22 জন প্রতিভাবান খেলোয়াড়কেও কিন্তু ডাকা হয়েছে, প্লাস পেস বোলারদের ডাকা হয়েছে, প্রায় 40 জনের মতন খেলোয়াড়দেরকে বিভিন্ন ভাগে ভাগ করে হাই পারফরমেন্স ইউনিটের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই প্রক্রিয়াটা যদি ঠিকভাবে চালু করা যায় আগামী 1-2 বছরের মধ্যে অবশ্যই আমরা এরকম আরো কিছু ভালো প্লেয়ার আমাদের পাইপলাইনে আসবো। তবে সেটার জন্য কি দরকার, কারণ এই প্লেয়ারগুলোকে কিন্তু আপনাকে যাচাই বাছাই করতে হবে যে কারা কারা ইন্টারন্যাশনাল লেভেলে নিজেদেরকে মেলে ধরতে সক্ষম। সেটার জন্য কি দরকার, এ টিমের একটা স্ট্রং এ টিম দরকার, একটা স্ট্রং একাডেমি টিম দরকার, এবং তাদের হোম অ্যান্ড অ্যাওয়ে তাদের দরকার। তাহলে পরে আমাদের সিলেক্টররাও বুঝবেন যে কাদের মধ্যে সেই প্রতিভাগুলো আছে, কাদেরকে ফিউচারে জাতীয় দলের জন্য বিবেচনা করা যায়। এই প্রক্রিয়াটা যখন ভালোভাবে শুরু হয়ে যাবে, তখন আগামী 1-2 বছরের মধ্যে আমরা আরো বেশ কিছু ভালো প্লেয়ার ইনশাআল্লাহ পাবো। কিছু অ্যাড করতে চাচ্ছিলাম আমি জামাল ভাইয়ের সাথে একমত, পাশাপাশি আরো দুটো সেক্টরে আমার মনে হয় মনোযোগ দেওয়ার সময় খুব বেশি এসেছে, সেটা হচ্ছে জেলাওয়ারি ক্রিকেট নিয়মিতকরণ এবং আপনার স্কুল ক্রিকেট। এই দুটো জায়গা যদি আপনার নিয়মিত না থাকে, কোন অবস্থাতেই খেলোয়াড় তৈরি হবে না। এবং এটা করার জন্য মোহন ভাই যেটা দরকার, আপনি যদি জেলাওয়ারি ক্রিকেটকে একটা টপ লেভেলে নিতে চান, একটা মানে ভালো লেভেলে নিতে চান, এটার জন্য ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন করা ছাড়া আর কোন, এটা একটা বড় এটা যদি আপনি না করতে পারেন, আপনি সারা বাংলাদেশের সব জেলায় খেলাগুলোকে চালু করতে পারবেন হয়তো, বাট সেভাবে আপনি কাগজে কলমে থাকবে, হ্যাঁ কাগজে কলমে থাকবে, বাট ওখান থেকে আপনি ফ্রুটফুল কোন রেজাল্ট আপনি। এটা এটা একটা বড় আলোচনা আসলে জামিল ভাই, এটা নিয়ে কথা বলবো। একজন দর্শক লাইনে আছেন, তার সাথে একটু কথা বলে নেই। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আসসালামু আলাইকুম, আমি শাহাদত বলছিলাম। জি শাহাদত ভাই,
চট্টগ্রাম থেকে আমি বলছিলাম যে এই যে এনামুল হক বিজয় তো ভালো খেলছিলেন, তারে কি আনা হচ্ছে না কেন দলে, এটা আর কি কিভাবে আমরা দেখতেছি? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা বিজয়ের ইস্যুটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু ছোট্ট একটা বিরতির পর দেখছেন বিএসবি ক্যামেরন বিয়ন্ড দ্য গ্যালারি, আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি বিএসবি ক্যামব্রিয়ান বিয়ন্ড দ্য গ্যালারিতে, এবং সাথে আছেন মুশফিকুর রহমান মোহন ভাই এবং খন্দকার জামিল উদ্দিন ভাই। মোহন ভাই, এবার আপনার থেকে শুনি যে আমরা কথা বলছিলাম যে বিসিবির বিভিন্ন পদক্ষেপ নিয়ে, টি টোয়েন্টি নিয়েও কিন্তু আমি বলবো যে বিসিবি একটা জায়গায় প্রশংসার দাবিদার যে আগামী বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে, এবারে কিন্তু বিসিএল এ প্রথমবারের মতো টি টোয়েন্টি ইন্ট্রোডিউস করা হলো। তো আমার কথা হচ্ছে যে আমরা সব গুলা ভার্সনে বা সবগুলা ফরম্যাটে একেবারে ভালো খেলে ফেলবো সেটা আশা করাটাও মনে হয় একটু ভুল, যে টেস্ট এবার টি টোয়েন্টিতে আমরা পিছিয়ে আছি কিন্তু ওয়ান ডে তে এগিয়ে গেছে, এবং ধীরে ধীরে এগুলা ফরম্যাটে আস্তে আস্তে আমাদের দখল চলে আসবে। আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে ভারতের অর্জন একদিনে আসেনি, চল্লিশ বছর পঞ্চাশ বছর সময় লেগেছে, আর আমাদের ক্রিকেটের বয়স বেসিক্যালি পনেরো বছর মাত্র আমি বলবো, সুতরাং সময় দিতে হবে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে মানে ফিল্ড ওয়ার্ক করতে হবে যে অ্যাকচুয়ালি কোন জায়গায় কি করা প্রয়োজন। যেমন ওই যে আমি বারবার যে জিনিসটা ঘুরে ফিরে আমি বলবো যে আন্ডার এজ স্কুল ক্রিকেট এবং জেলা ক্রিকেট এই তিনটাকে সমভাবে চালু রাখা, এই তিনটাকে যখন জীবিত রাখবেন তখন প্লেয়ার অটোমেটিক বের হয়ে আসবে, এবং এখান থেকে প্লেয়ার বের হয়ে আসা মানেই সেই হাই পারফরমেন্স স্কোয়াড বলেন, এলিট স্কোয়াড বলেন, সেখানে যেতে পারবে। আর হাই পারফরমেন্স স্কোয়াডে যাওয়া মানে টুডে অর টুমোরো ওই প্লেয়ারটা ন্যাশনাল টিমে চলে আসবে। কিন্তু আপনি যদি গ্রাসরুট লেভেল ঠিক না রাখেন কখনোই সেটা সম্ভব না। আমার দুঃখ লাগে যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের এমন কোন জেলা শহর আমাকে দেখাতে পারেন যেখানে স্টেডিয়াম নেই? স্টেডিয়াম তো আছে কিন্তু সে অযত্ন অযত্ন অবহেলায় গোচারণ ভূমি হয়ে দাঁড়িয়েছে, এইটা কেন? সুতরাং যে জিনিসটা আমাদের এমনিই তো সামর্থ্য খুব সামান্য, যতটুকু সামর্থ্য আছে সেটাকেও যদি আবার আমরা নষ্ট করে দেই। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্পোর্টস মানে তো ক্রিকেট না, স্পোর্টস মানে ফুটবল, ব্যাডমিন্টন, হকি, আরো অনেক কিছু আছে, কিন্তু ক্রিকেট নিয়ে আমরা মাতামাতি করি এবং করব, এটি স্বাভাবিক। কেননা আপনি যদি খেয়াল করে দেখেন ফুটবলে বাংলাদেশের অবস্থান, আমি নট শিওর সম্ভবত একশো আটান্ন বা ষাট, একশো ষাটে ঘরে একশো সাতষট্টি বা এইরকম কিছু একটা। আর পক্ষান্তরে আজকে ক্রিকেট বাংলাদেশে অবস্থান সমস্ত পৃথিবীতে সাত নম্বর, এই যে ব্যবধানটা, সুতরাং আমাদের যাবতীয় মনোযোগের সিংহভাগ আপনার অটোমেটিক্যালি ক্রিকেটে চলে আসবে, এবং আসুক এটা আরো বেশি আসুক, সমস্যা নাই। কিন্তু একটা জায়গায় আমাদেরকে খেয়াল করতে হবে, দর্শকদেরকে সংযত হতে হবে, আমাদেরকে সংযত হতে হবে যে বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেট দল তাদের পক্ষেও কিন্তু এক আধারসে বিজয় অর্জন করা সম্ভব হয় না, আর বেশি বিজয় আমার মনে হয় অনেক সময় ক্ষতির কারণ হয়েও দাঁড়ায়। কেননা পরাজয় না থাকলে জয়ের আনন্দই উপলব্ধি করা যায়। বিজয়ের কথা বলাতে মনে পড়লো যে দর্শক প্রশ্ন করেছিলেন যে এনামুল হক বিজয়কে নিয়ে, যে আসলে এই ব্যাপারটা নিয়ে একটু, কিন্তু আমি বলবো যে কিছুটা হলো ধোঁয়াশা হয়তো বা আছে, যে কারণ ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে সে ছিল এবং পরবর্তীতে ইঞ্জুরির কারণে বাদ পড়ে এবং জাতীয় লিগে কিছু রানও করলো, কিন্তু এই মুহূর্তে কি আপনি দেখেন বিজয়ের জায়গা কোন ফরম্যাটে? বিজয় অবশ্যই আমাদের অন্যতম একজন সেরা ওপেনার, সম্ভাবনাময় খেলা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট তার ইঞ্জুরির পরে সৌম্য সরকার যে পারফরমেন্স দিয়েছে ওয়ার্ল্ড কাপে থেকে শুরু করে পাকিস্তান সিরিজে, ইন্ডিয়া সিরিজে, তার পারফরমেন্সের যে ধারাবাহিকতা, সেই কন্টেস্টে বিজয়কে এখন সাইডলাইনে বসে থাকা ছাড়া আসলে তার কোনো জায়গা নেই। বা কারণ ওয়ান ডাউনে খেলার মতো সে সবসময় ওপেনিং স্লটে তার জায়গা, ওয়ান ডাউনে তার জায়গা নেই, বিকজ এখানে মাহমুদুল্লাহ মতো প্লেয়ার আছে যে টিমে ফেরত আসবে যে কোনো সময়। সুতরাং এই মুহূর্তে, তবে
একটা জিনিস এখানে এই কম্পিটিশনটা থাকাতে একটা জিনিস ভালো হয়েছে যে আমরা আগে দেখতাম যে একজন তামিম ইনজুর্ড হয়ে গেল আমরা সেই মানের একজন প্লেয়ার আমরা ওপেনিং স্লটে পেতাম না বাট এখন বিজয় লিটন দাস এরা থাকার কারণে আমাদের ইনজুরিতে পড়লেও আল্লাহ না করুক যদি আমাদের ওপেনিং কেউ ইনজুরিতে পড়ে সেখানে ওই একই মানের খেলোয়াড় সেই জিনিসটা যাতে আর করতে না হয় আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই এখানে যে মোহন ভাই যেটা বলছিলেন যেটা আপনি বলছিলেন যে আমাদের টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সব জায়গায় সামর্থ্য সমান নয় আমাদের যেটা করতে হবে এখন আমাদের সময় আসছে যে টেস্ট ম্যাচে কিছু প্লেয়ার খেলবে শুধু টেস্ট ম্যাচ কিছু প্লেয়ার খেলবে শুধু টি টোয়েন্টি কিছু প্লেয়ার খেলবে ওয়ান ডে আর সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহর মতো এরা যারা সিজন হয়ে গেছে গত আট দশ বছর যাবৎ খেলতেছে তারা সব ফরম্যাটে খেলবে আমরা যে ভুলটা করেছি টেস্ট ম্যাচের ক্ষেত্রে আমরা সবসময় নতুন নতুন খেলোয়ার সুযোগ দিয়েছি কিন্তু টেস্ট ম্যাচ কিন্তু আসলে নতুনদের জায়গা না টেস্ট ম্যাচ কিন্তু অভিজ্ঞতার জায়গা আমরা যদি আমি একটু পিছনে ফেরত যেতে চাই আমরা যদি ওদেরকে ছুঁড়ে ফেলে না দিয়ে এই যে রাজিন সালে ছিল আমাদের আমাদের নাঈম ইসলাম এদেরকে যদি আমরা ছুঁড়ে ফেলে না দিয়ে এদেরকে যদি আমরা শুধুমাত্র টেস্টের জন্য বিবেচনা করতাম হ্যাঁ মাশাআল্লাহ উনি আবার বললেন আবার আমাদের এরকম অনেকগুলো প্লেয়ারের নামই বলা যাবে তাদেরকে যদি আমরা টেস্টের জন্য বিবেচনা করতাম তাহলে আমার মনে হয় আমাদের টেস্ট টিমটাও একটা জায়গায় দাঁড়িয়ে যাবে আপনি খেয়াল করে দেখেন এই যে শ্রীলঙ্কা খেলছে এখন ইয়ের সঙ্গে সাঙ্গাকারার জয়বর্ধনে নাই তারা কিন্তু জিহান মুবারককে ফিরিয়ে এনেছে তারা কিন্তু থারাঙ্গাকে ফিরিয়ে এনেছে এবং থারাঙ্গা ভালো খেলেছে জিহান মুবারক কিন্তু ছয় না সাত বছর পরে সে কিন্তু ব্যাক করলো তাকে কিন্তু টেস্ট ম্যাচের জন্য ব্যাক করা হয়েছে তার মানে কি টেস্ট ম্যাচ কিন্তু আসলে একটু সিনিয়র প্লেয়ারদের খেলা পাঁচ দিন যাবৎ থাকার জন্য যে ধৈর্য যে ম্যাচুরিটি থাকা দরকার সেটা কিন্তু ইয়াং প্লেয়ারদের মধ্যে আপনি দেখবেন একটা ছটফটা নেই সে তাদের পক্ষে কিন্তু এটা সম্ভব না সুতরাং আমাদের এখন সিনিয়র প্লেয়ারদের দিয়ে আমাদের এই জায়গাগুলো ফিল আপ করতে জামিল ভাই শেষ করব যাবার আগে কালকে দ্বিতীয় টি টোয়েন্টি বাজে একটা দিন গেছে আমরা 52 রানে হেরেছি টি টোয়েন্টির বিচারে বিশাল হার দ্বিতীয় টি টোয়েন্টিতে মোহন ভাই আপনার কি অবজারভেশন যে দলের কোনো পরিবর্তন বা কিছু আমি দলের পরিবর্তনের ব্যাপারে কোনো চিন্তা করছি না আমার কাছে যেটা সেটা হচ্ছে জয় এবং পরাজয় এটি বাস্তবতা এবং দুজনের একজনকে পরাজয় মেনে নিতেই হবে কিন্তু সেই পরাজয়ের একটা মানে মাত্রা থাকা দরকার সৌন্দর্যতা মোহন ভাই শেষ করতে হচ্ছে না একটু জামিল ভাই আপনার আমি মনে করি দলে আমাকে সোহাগ গাজীকে আমার খুব ওইরকম ইমপ্রেসিভ মনে হয়নি তার আরো বোধহয় সময় লাগবে আমার মনে হয় সেই জায়গায় লিখনকে আমরা একটা চান্স নিতে পারি কারণ লিখনের বোলিংটা সম্পর্কে সাউথ আফ্রিকা সেরকম কোন ধারণা নাই লিখনকে আমরা এখানে একটা সুযোগ দিতে পারি আর আমি যেটা বলবো যে বাংলাদেশের শক্তির বিচারে আমাদের টেস্ট টি টোয়েন্টিতে আমাদের দর্শকদের প্রত্যাশার বেলুন অত উপরে না উঠেই ভালো তবে আমরা ওয়ান ডে ক্রিকেটে যে ভালো করব এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে সেকেন্ড ওডিআইটা আমি বিশ্বাস করি এক মনে প্রাণে বিশ্বাস করি গত ম্যাচের চাইতে আমরা অনেক অনেক বেটার খেলব টি টোয়েন্টি অবশ্যই শেষ করছি অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে যেরকম আমাদের অতিথিরা বললেন যে প্রত্যাশার বেলুন বেশি ফোলাবেন না তবে একটা কথা বলি যে যদিও আমাদের বড় টাইগাররা পারেনি গতকালই কিন্তু আমাদের ছোট টাইগাররা ঠিকই সাউথ আফ্রিকার মাটিতে আন্ডার নাইনটিন টিমকে হারিয়েছে এবং এটা কিন্তু প্রমাণ করে যে আমাদের ক্রিকেট সঠিক দিকেই যাচ্ছে এবং সম্ভাবনা আছে দলের সাথেই থাকবেন এবং চ্যানেল টোয়েন্টি ফোর এর সাথে থাকবেন